বদনি ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া। অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত সাকিব খানের লাগে উড়াদুরা শিরোনামের গানটি। আমার মতে গানটি এতটাই সুন্দর হয়েছে যে গানটির সমালোচক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এক পাকেই গুণকীর্তন করবে এই গানটির। আর কেনই বা করবে তার বেশ কিছু কারণ রয়েছে, তাহলে আর দেরি কিসের, চলুন একে একে ডিসক্লোজ করা যাক। হ্যালো গাইজ, আমি টিপু স্লোমোশন থেকে আপনাকে স্বাগতম। আমার মতে লাগে উড়াদুরা শিরোনামের গানটি আগামী 10 বছর ধরে বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে নিয়মিতই বাজবে এই গানটি। কারণ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের একটি গানের মধ্যে যেই ধরনের এলিমেন্টস থাকা প্রয়োজন তার 100% প্রেজেন্টেশন রয়েছে এই গানটির মধ্যে। আমরা দেখেছিলাম বিভিন্ন বিয়ে বাড়ির ফাংশনগুলোতে ইন্ডিয়ান গানগুলো বাজানি হতো, তবে ধীরে ধীরে এই জায়গাগুলো লাগে উড়াদুরা শিরোনামের গানগুলোর মতো গানগুলোই দখল করবে ভবিষ্যতে। এছাড়াও এই লাগে উড়াদুরা শিরোনামের গানটির লিরিক্সটা এতটাই সুন্দর এবং সহজলভ্য ছিল যে প্রত্যেকটি অডিয়েন্সের মনে দাগ কেটে যাবে অনায়াসেই। কারণ এর পূর্বেও আমরা দেখেছি অনেক গানগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু সেইগুলো দর্শকদের মনে দাগ কেটে রাখতে পারেনি। এমনকি সেই গানগুলোর লিরিক্স বা ওয়ার্ড এতটাই কঠিন ছিল যে মানুষ কি গাচ্ছে কি বলতেছে তা সে নিজেই বুঝতেছে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব খানের লাগে উড়াদুরা গানটির লিরিক্সটা এতটাই চমকপ্রদ হয়েছে যে আপনিও প্রশংসা করতে বাধ্য হবেন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তুমি কোন। গানটির ভিজুয়ালাইজেশন সেট ডিজাইন বলিউড একটা ভাইব দিচ্ছিল। এছাড়াও গানটির মধ্যে যে ক্যামেরা ওয়ার্কটা ছিল তাও ছিল দুর্দান্ত এবং ক্যামেরার ট্রান্সফরমেশন চোখে লাগার মতো ছিল। আর এইসবগুলো কাজ অর্থাৎ রেকর্ডিংয়ের কাজটা সম্পন্ন করেছেন প্রীতম হাসান, সেজন্য স্পেশালি একটা থ্যাঙ্কসও দিতে চাই প্রীতম হাসানকে এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। এছাড়াও এই গানটিতে সাকিব খানের লুক, ও মাই গড, এর পূর্বে সাকিব খানকে এত সুন্দর কখনো লেগেছিল কি না তা আমার জানা নেই। এই গানটিতে যেরূপে সাকিব খান ধরা দিয়েছেন এ থেকে বোঝা যাচ্ছে যে এই গানটির জন্য কমপক্ষে হলেও 10 কেজির মতো ওজন কমাতে হয়েছে সাকিব খানকে। তবে এই গানটির ড্যান্স কোরিওগ্রাফিটাও হয়েছে দুর্দান্ত, তবে ড্যান্সের এই দুই একটি স্টেপ ছাড়া আমার কাছে বেশ দুর্দান্তই লেগেছে। আমি এমনটাও আশা করিনি যে বলিউডের অ্যাক্টর ঋত্বিক রোশন কিংবা টাইগার শ্রফের মতো একাই নেচে ডান্স ফ্লোর ফাটিয়ে দিবে। বাট বাংলাদেশ সিনেমার প্রেক্ষাপটে যতটুকু হয়েছে তা 10 আউট অফ 9.9। এবং মিমি চক্রবর্তীর আবেদনময়ী রূপের প্রেজেন্টেশন যা তাকে দুর্দান্ত মানিয়েছে এবং তার ডান্স পারফরমেন্সটাও ছিল দুর্দান্ত। গানটির মিউজিক ডিজাইন করেছিলেন প্রীতম হাসান এবং প্রীতম হাসানের মিউজিক ডিজাইন দুর্দান্ত হয়েছে। গানটির বিট, রিদম, ভাইব সবগুলোই ছিল পারফেক্ট। গানটিতে প্রীতম হাসানের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন দেবীশ্রী, শ্রাবন্তী এবং দুইজনেরই গায়কীয় স্টাইল ছিল বেশ শ্রুতিমধুর। এবং ভিডিওটির মধ্যে যখন প্রীতম হাসানকে শো করছিল তখন প্রীতম হাসানের উড়াদুড়া নাচ পুরাই আগুন ধরিয়ে দেয় ভাই ডান্স ফ্লোরে। বাট এই জায়গাতে আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম যে জায়েদ খান, কারণ এই ধরনের চমকির কাজ করা হজ বড়লো মার্কা পোশাক জায়েদ খানই বেশি পরে থাকেন। বাট যখনই আমি রায়হান রাফিকে দেখি এবং তিনি কাট বলছেন সেই জায়গাতে পুরাই সারপ্রাইজড হয়ে যাই। ওকে কাট। তবে আমি যদি এই সেটে থাকতাম তাহলে শুধু রায়হান রাফি ভাইয়ের এই কাট বলাতেই শান্ত হতাম না। আমি জোর করে হলেও রায়হান রাফি ভাইকে সাকিব খান, প্রীতম হাসান এবং মিমি চক্রবর্তীর সাথে হলেও কমপক্ষে হলেও একটি ডান্স স্টেপে তাদের সাথে কোমর দুলানোর জন্য বেস্ট জোর করতাম। বাট আমার মনে হয় এই সেটে তাকে জোর করার মতো তেমন কেউ ছিল না। বাট আমি হলে ঠিকই করতাম, যেমনটা আমরা দেখেছিলাম জওয়ানের জিন্দাবান্দা গানে শাহরুখ খানের খাদে হঠাৎ করেই এটলি এসে ফাটিয়ে ডান্স করছেন। তবে আমার মতে সাকিব খানের এই লাগে উড়াদুরা গানটি এক কথায় অসাধারণ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে গানটি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে লেটেস্ট কোনো গসিপের আপডেট নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।